আমাদের পরিচয় 2011 সাল থেকে। আমরা একই কলেজে পড়তাম, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। দুজন দুই ডিফারেন্ট সেকশনে ছিলাম, মানে দেখা সাক্ষাৎ হইতো, ফ্রেন্ড ছিলাম এইটুকুই। খুব ভালো ফ্রেন্ড ছিলাম, বেস্ট ফ্রেন্ড ছিল আমার। পরবর্তীতে আসলে আরো বড়, হ্যাঁ দুজন আমরা বলতে গেলে একসাথে, কারণ একটা ফ্রেন্ড সার্কেল থাকে, তো তো সবাই মিলে থাকতে থাকতেই বলতে গেলে দুজন আমরা একসাথেই বড় হয়েছি। কখনো আর কি ওভাবে করে যে হ্যাঁ ও ওকে মানে বয়ফ্রেন্ড বা আমি গার্লফ্রেন্ড বা এরকম কিছু, অলওয়েজ ফ্রেন্ড হিসাবেই আর কি মনে হইতো সবসময় ওইভাবেই। কিন্তু কখন যে এইভাবে হইতে হতে মনে হল যে না আসলে এই ফ্রেন্ডটাকে ছাড়া সম্ভব না। তোর জন্য চিঠির দিন খুশি কমিক্স বই, মাধ্যমিকের মাধ্যমে তোকে ছোব সাধ্য কই, তোর জন্য গলির পথ বিকেল ছুটির স্কুল, তোর জন্য চ্যাপ্টা ফুল আর আমার জন্য ভুল, তোর চোখের রাম যেন রামধনু গল্প বানায় ফিরে তাকাস বড়, যদি রোদ পড়ে চোখের ডানায় ভেবে কত কি যে যায়, জানিয়ে বোকামি আমাকে মানায় তোকে নিয়ে ভিজে যাই, একা পথ হাঁটি মেঘলা ছাটায়, তোর জন্য পাখি মিষ্টি রঙিন জল, তোর জন্য ইচ্ছেরা দেখ করেছে অনর্গল, তোর জন্য খুঁড়ির গান অবাক এক ফানুষ, পকেট ভর্তি ক্যাবলামি খুব মস্ত বীর পুরুষ, তোর জামার বিন্দাস অবস্থা, বিয়ের 2 মাস হয়েছে দুদিন আগে, তাই না? হ্যাঁ ভাই, বিন্দাস অবস্থা। হ্যাঁ হ্যাঁ, বিন্দাস বিন্দাস, আরে চলছে।